আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আমি তো আছি আল্লাহর রহমতে ভালো। তো আমি আজকে বানাইমু মশলা পরোটা। তো আমি এখানে 2 কাপ ময়দা লইছি, তো আমি 1 চামচ বেকিং পাউডার দিছি, বেকিং পাউডার আর আন্দাজ মতো লবণ দিছি, আর 1 চামচ তাকে কম আছে চিলি ফ্লেক। আর দিলাম আমি তোরা 1/2 চামচ তাকে হোম পাপরিকা, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, একবারে 1/2 চামচ হোম গরম মশলা। এখন এগুলোরে আমি একলগে মিক্স করব। পারলে মিক্স করবো, আমি কোনো কাঁচা মরিচ দিতাম না, চাইলে কাঁচা মরিচ দিতে পারবা, তো বাচ্চাকে খাইতা করি আমি কাঁচা মরিচ দিলাম না। তো এখন কো আমি আরো 1 চামচ অয়েল দিব। আমি 1 চামচ অয়েল দিছি, দিয়ে এখন কো আমি মিক্স করলাম। আমার ব্যাটারটা যার সময় রেডি হইব ওই সময় আমি ফ্রেশ ধনিয়া দিব। এখন তো আমি ধনিয়া দিতাম না, পয়লা বেটার রেডি করি। অল্প 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 করি আমি পানি দিলাম, নর্মাল পানি, বেশি গরম নয়, বেশি ঠান্ডাও নয়। আমি এখন একটা বেটার বানাইব। এখন আমার গুলাটা রেডি হয়ে গেছে, পুরা বেশি পাতলা নাই, বেশি গুদাও নাই। এখন আমি ধনিয়া অ্যাড করব, ছোট ছোট করে কাটিয়ে রাখছি। আমি একটা গোল চামচ দিয়া আমি দিছি পরোটা শেক করিয়া ভালো মজা। এখন আমি উঠাইয়া দিলাম, আর একটা আমি অলরেডি করছি স্লোলি স্লোলি ওই রে। তো দেখতে লাগে আলুর পরোটার লাগা, আমার জজে খুব সুন্দর গান গাইবে। লাসলো কেশো হইব আস্তে আস্তে। এখন আমি আরো একটা দিলাম পরোটার শেপ। পানরে গুড়াইয়া গুল করে দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হয়ে গেলাম করি আমি সারা করবো। আমার এখন কি শেষ হয়ে গেছে, আমি ছোট একটা পানোর মাঝে করলাম, আমি সারা ওখানে রাখছি। আর তোরা অয়েল ব্রাশ করলাম করিয়া, আর একটা আমি দিলাম ছোট খানো। ছোট খানো মাঝে এখন দিছি, বেশ তোরা আবার আইয়া দিছি। তোমার সেটা দেখো তো খুব সফট হয়েছে, খুব সফট। উল্টাইয়া দিছি এখন আমি, অয়েল লাগাইব। খুব সহজ আছে, কোনো রুটি বলা ঝামেলা ছাড়া একটা বেটার গুলিয়া করে লইলা খুব সহজে বানানো যায়।
খাইতেও টেস্ট আছে, সফট থাকে। এখন আমার টাকরিয়ালে আমি প্লেটটা লইম। এখন আমার রেডি হয়ে গেছে মশলা পরাটা। তো এখনকে আমি ডাইল লইছি লোকে, আপনারা চাইলে যে কোনো খারি দি খাইতে পারবা, আনাইলে ডিম দিয়াও খাইতে পারবা। তো এখনকে আমার রেডি হয়ে গেছে, আশা করি সব ভালো পাইছেন। অসংখ্য ধন্যবাদ যারা দেখরা আমার ভিউয়ার সকল আমার ভিডিও, আর যারা দেখছেন না নতুন দেখছেন তারা তো স্বাগতম জানাইলাম। আর সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, থ্যাংক ইউ। এত এখন আমি একটা স্টপ করে লইম ভিডিও, নেক্সট ভিডিও লই আইম এগেইন ইনশাল্লাহ, অন্য কিছু লইয়া। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।